গাছের বৃদ্ধি দ্রুত বাড়াতে জৈব নাইট্রোজেনের উৎস সর্ষের খোল কখন ও কিভাবে গাছে দেবেন তাই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেব সম্পূর্ণ অর্গ্যানিক এই সর্ষের খোলের মধ্যে গাছের প্রয়োজনীয় কি পুষ্টি উপাদান থাকে। গাছের বৃদ্ধির জন্য আমরা যে এনপিকে ব্যবহার করি, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট ও পটাশ, এই সর্ষের খোলের মধ্যে এন অর্থাৎ নাইট্রোজেন ও পটাশিয়াম থাকে, এছাড়াও বিভিন্ন প্রকার ম্যাক্রো ও মাইক্রো উপাদান আছে এই সর্ষের খোলের মধ্যে। গাছের বৃদ্ধির পাশাপাশি ফুল ও ফলের বৃদ্ধির সময় এই সর্ষের খোল গাছে দেওয়া যায়, এটি সম্পূর্ণ অর্গ্যানিক এবং নিরাপদ। এই সর্ষের খোল খুব সহজলভ্য, আপনি যে কোনো ধরনের ফার্টিলাইজারের দোকানের পাশাপাশি নার্সারিতে খুব সহজেই এই অর্গ্যানিক ফার্টিলাইজার পেতে পারেন। জায়গা ভেদে এর দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা হেরফের হতে পারে, বর্তমানে 32 থেকে 35 টাকা কেজি রয়েছে এই সর্ষের খোলের। এই সর্ষের খোলের 2টি ফর্মে পাওয়া যায়, একটি এরকম গুঁড়ো এবং আরেকটি ঢেলা আকারে। কিভাবে আপনি গাছে এই সর্ষের খোল ব্যবহার করবেন? 2টি পদ্ধতিতে এই সর্ষের খোল গাছে আমরা প্রয়োগ করে থাকি। জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে তারপরে সেটিকে 1:10 অনুপাতে পাতলা লিকুইড করে টবের মাটিতে ব্যবহার করি। 10:1 রেশিও খুব সহজভাবে যদি বলা যায়, 1 লিটার যদি সর্ষের খোলের তরল সার হয় সেটিকে ফ্রেশ 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে যে পাতলা লিকুইড হবে এটিকে আমরা 1:10 অনুপাতে বলে থাকি। তো এরকম পাতলা করে সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করি। এছাড়া সরাসরি এই গুঁড়ো খোল আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। যদি আপনি লিকুইড আকারে সর্ষের খোল ব্যবহার করেন তাহলে 6 ইঞ্চির যে সমস্ত টবগুলি রয়েছে সেখানে 100 ml পরিমাণ দিয়ে দেবেন। 8 থেকে 10 ইঞ্চির ক্ষেত্রে 150 ml, 10 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 200 থেকে 250 ml, 12 থেকে 14 ইঞ্চি টবের জন্য 300 থেকে 500 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর যদি এই গুঁড়ো খোল সরাসরি গাছের গোড়ায় দেন, 6 ইঞ্চির জন্য 1 চামচ, 8 থেকে 10 ইঞ্চির ক্ষেত্রে 1.5 থেকে 2 চামচ, 10 থেকে 12 ইঞ্চির ক্ষেত্রে 2 থেকে 3 চামচ ও 12 থেকে 14 ইঞ্চি টবের ক্ষেত্রে 3 থেকে 5 চামচ পর্যন্ত সরাসরি আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো। এই গুঁড়ো খোল টবের মাটিতে ব্যবহার করার আগে আমরা গোড়াটা হালকা এভাবে খুঁশে নেব। খুঁশে নেওয়ার পর যেহেতু এটি একটি 6 ইঞ্চি টপ, সেজন্য এরকম 4 চামচের 1 চা চামচ পরিমাণ নিয়ে টবের মাটিতে এভাবে দিয়ে দেব। দেওয়ার পর আবার এভাবে একটু খুঁশে দেবেন, তারপরে আমরা টব ভরে এভাবে জল দিয়ে দেব। এই সার সকালে বা বিকালে প্রয়োগ করতে পারেন, কিন্তু রোদ থাকা অবস্থায় কেমিক্যাল হোক কিংবা অর্গ্যানিক কোন রকম সার টবের মাটিতে প্রয়োগ করবেন না। গুঁড়ো সর্ষের খোল হোক কিংবা লিকুইড আকারে যে তরল সার তৈরির কথা বললাম, যদি এই 2টি পদ্ধতির মধ্যে যেভাবেই আপনি গাছে প্রয়োগ করেন না কেন, 15 থেকে 20 দিন অন্তর প্রয়োগ করতে পারেন, বা মাসে একবার এই লিকুইড তরল সার হোক বা শুকনো গুঁড়ো খোল সরাসরি টবের মাটিতে ব্যবহার করতে পারেন। তো এভাবেই খুব সহজেই সর্ষের খোল আমরা গাছে প্রয়োগ করতে পারবো এবং গাছের দ্রুত বৃদ্ধির সাহায্য করবে এই অর্গ্যানিক ফার্টিলাইজার। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।